হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে দুটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এক, তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছো, 12ই ফেব্রুয়ারি অর্থাৎ শুক্রবার থেকে তোমাদের স্কুল খুলতে চলেছে। তো তোমরা যারা স্কুলে যাবে তাদের ক্ষেত্রে কতটা সেফ রয়েছে এবং অভিভাবকদের কী অভিমত রয়েছে স্কুলে যাওয়া নিয়ে, বেশিরভাগ পড়ুয়া কি কালকের থেকে স্কুলে যাবে, সেই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। দুই, তোমরা যারা কলেজের স্টুডেন্ট রয়েছো, তোমাদের কলেজ কবে খুলতে চলেছে এবং এই নিয়ে UGC কী গাইডলাইন প্রকাশিত করেছে, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা স্কুল বা কলেজের পড়ুয়া রয়েছো তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে স্কুল নিয়ে আলোচনা করব, তারপরে কলেজ নিয়ে আলোচনা করব। দেখো, তোমরা সকলেই জানো যারা স্কুলের পড়ুয়া রয়েছো, নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা আর 11 মাস পর কালকের থেকে স্কুলে যাবে। সেক্ষেত্রে অনেকে স্কুল যেতে চাইছে এবং অনেকে কোভিডের ভয়ের কারণে অ্যাকচুয়ালি স্কুল যেতে চাইছে না। স্কুল কতটা সেফ সে নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন তুলছে। অভিভাবকরা বলছে এই মুহূর্তে সমস্ত প্রোটোকল মেনে যে স্কুল চালু হবে, স্টুডেন্টরা কতটা সুরক্ষিত থাকবে, কতটা সেফ থাকবে, কোভিড মিনি কতটা বানা সম্ভব বাস্তবে, সেই কারণে কিন্তু অনেক পড়ুয়া এরকম রয়েছে যে যারা এই মুহূর্তে স্কুল যেতে চাইছে না। এছাড়া অনেক পড়ুয়ারা রয়েছে এবং অভিভাবকরা রয়েছে যারা স্কুলে পাঠাতে চাইছে কারণ তারা বাড়িতে বসে পড়াশোনা করছে না, বা যাদের অ্যাকচুয়ালি বোর্ড এক্সাম রয়েছে, যারা 2021-এ মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তাদেরও অ্যাকচুয়ালি সিলেবাস শেষ করা দরকার, সেই কারণে তারা একান্তই যেতে চাও। এছাড়া অনেকে আমাকে কোশ্চেন করছো যে যারা ওল্ড টেন রয়েছে, ওল্ড টেন মানে আমি বলতে চাইছি যারা 2021-এ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে কি অ্যাকচুয়ালি স্কুল খোলা হবে? অবশ্যই, তোমরা যারা 2021-এ মাধ্যমিক দেবে, তোমরা যারা 2021-এ উচ্চ মাধ্যমিক দেবে, যারা নিউ 10 রয়েছো, যারা 9 রয়েছো, যারা 11 রয়েছো, তোমাদের প্রত্যেকের জন্য স্কুল খোলা হচ্ছে। এবার আরও একটা বিষয় তোমরা জিজ্ঞাসা করছো যে আমাদের কি স্কুলে যেতেই হবে, আমাদের স্কুলে না গেলে কি কোনো সমস্যা হবে? এরকম কোনো ব্যাপার নেই, তোমাদের বাধ্যতামূলকতা নেই, তোমাদের স্কুল যেতেই হবে। তোমরা চাইলে স্কুল যেতে পারো, যদি তোমাদের মনে হয় যে আমরা স্কুল যাব না সেক্ষেত্রে তোমরা নাও যেতে পারো, তোমাদের ওপর নির্ভর করছে তোমরা স্কুল যাবে কি যাবে না। তোমাদের একটা পোস্ট আমি বা একটা পোল আমি কিন্তু দিয়েছিলাম কমিউনিটিতে, সেখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম পড়ুয়ারাই কিন্তু এই বিষয়টা নিয়ে বলেছো যে আমরা স্কুল যেতে চাই, আর প্রায় 45% এর অ্যাকচুয়ালি তোমরা স্টুডেন্ট বলেছো যে আমরা স্কুল যেতে চাই, এবং তোমরা অনেকেই বলেছো যে আমরা স্কুলে যেতে চাই না। এছাড়া অনেক স্টুডেন্ট এরকম রয়েছে যারা এখনও পর্যন্ত বুঝেই উঠতে পারছে না যে স্কুলে যাওয়া উচিত কি উচিত না। এছাড়া বেসরকারি যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলো কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে কোভিডের কোনো দায়িত্ব আমাদের প্রতি থাকবে না, অভিভাবকরা যদি চায় তাহলেই স্কুলে পাঠাতে পারবে, আমাদের ওপর কোনো দায়িত্ব নেই। এছাড়া সরকারি যে রাজ্যের বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসই প্রযোজ্য, তোমাদের কাউকে বলা হয়েছে যে অভিভাবকের থেকে একটা লিখিত পত্র আনতে যে তোমাদের স্কুলে পাঠাতে ইচ্ছুক, কোনো অভিভাবকদের বলা হয়েছে স্কুলে গিয়ে সিগনেচার করে ফোন নাম্বার দিয়ে দিতে, যেটা মেনশন আমি আগেও করেছিলাম। তো বুঝতেই পারছো অভিভাবকরা যদি চাই তাহলে স্কুলে যেতে পারবে, আদারওয়াইজ কিন্তু না। তোমরা নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর কোনো স্টুডেন্ট হলে তোমরা চাইলেই স্কুল যাবে সেরকম না, অভিভাবকের আগে পারমিশন লাগবে। আর সবথেকে বড় যে প্রশ্নটা, এই মুহূর্তে স্কুল যাওয়া কি সঠিক, এই মুহূর্তে স্কুল যাওয়া কি ঠিক হবে, স্কুল গেলে কোনো অসুবিধা হবে না? তো এক্ষেত্রে আমি বলে রাখি, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা, প্রশাসন, রাজ্য সরকার সবাই কিন্তু একটা জিনিসই পরিকল্পনা করছে, তোমাদের স্বাস্থ্যের দিক বজায় রেখে, স্বাস্থ্যের সাথে সাথে যাতে শিক্ষাটাও সঠিকভাবে হয়, তোমরা যাতে পিছিয়ে না পড়ো, তোমরাও যাতে অন্য সব স্টুডেন্টদের মতো এগিয়ে যাও, তোমাদের ভবিষ্যতও যেন খুব ভালো হয়, শিক্ষার দিক থেকে যাতে কেউ পিছিয়ে না পড়ে, সেই কারণেই কিন্তু বিভিন্ন প্রোটোকল এবং নির্দেশ গাইডলাইন রাজ্য সরকারের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, যেটা আমি প্রত্যেকটা স্টুডেন্ট কে আমি মানতে বলবো। তোমরা যারা আমাকে দেখো এবং ভালোবাসো, তোমাদের প্রত্যেককে একটা রিকোয়েস্ট, তোমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার কিন্তু নিয়েই যাবে। তোমাদের প্রত্যেককে আমি এটা আদেশ দিচ্ছি না, তোমাদের আমার যে ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছে প্রত্যেককে আমি অনুরোধ করছি করজোড়ে, তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই মাস্ক এবং স্যানিটাইজার নিয়েই যাবে, এবং যে গাইডলাইনগুলো দেওয়া হয়েছে যেগুলো আমি রীতিমতো প্রিভিয়াস ভিডিওতে বলে দিচ্ছি, যারা দেখোনি তারা আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবে, অবশ্যই সেইগুলো মেনেই কিন্তু স্কুলে প্রবেশ করবে যাতে তোমাদের স্বাস্থ্যের দিক থেকে তোমাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ তোমরা সকলেই জানো
শিক্ষা আমাদের প্রয়োজন, কিন্তু শিক্ষার আগে আমার মনে হয় স্বাস্থ্যটা আবশ্যিক। সেই কারণে প্রত্যেককে বলবো যে শিক্ষা অবশ্যই নিতে যাও, কিন্তু শিক্ষা নেওয়ার জন্য যাতে তোমাদের স্বাস্থ্যে কোনো এফেক্ট না পড়ে সেই কারণে কিন্তু তোমরা সমস্ত গাইডলাইন ফলো করবে এবং শিক্ষক শিক্ষিকা যেটা তোমাদেরকে বলবে সেটা শুনবে, কারণ তোমাদের কেউ খারাপ চায় না, তোমাদের এ শিক্ষা যাতে অব্যাহত থাকে এবং শিক্ষার সাথে সাথে যাতে এ স্বাস্থ্য অব্যাহত থাকে সেটা আমার কেন সবার প্রচেষ্টা। তো এই কারণেই তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা প্রত্যেকে মাস্ক এবং কিন্তু স্যানিটাইজার ক্যারি করবে, এবং কারা 12 তারিখ অর্থাৎ কালকে থেকে স্কুলে যেতে চাইছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর এর পরবর্তী আপডেট হলো কলেজের স্টুডেন্টদের জন্য, তোমরা সকলেই জানো স্কুল খুলে গেছে কিন্তু কলেজ খোলার বিজ্ঞপ্তি কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি, বা কলেজ খোলা হবে অমুক তারিখে সেটাও এখনও পর্যন্ত বলা হয়নি, শুধুমাত্র গবেষক যারা রয়েছে তাদের ক্ষেত্রেই কলেজ খুলে গেছে। তো এখানে আমি বলে রাখি, UGC কিন্তু রীতিমতো একটা গাইডলাইন আগে জানিয়ে দিয়েছিল এবং এই মুহূর্তে আরও একটি গাইডলাইন প্রকাশিত করেছে পুনরায়। আগে যে গাইডলাইন ছিল সেই গাইডলাইনে বলা হয়েছিল যে নভেম্বর থেকে তোমাদের অ্যাকচুয়ালি কলেজ খুলতে চলেছে, শিক্ষাবর্ষ কবে শেষ হবে, কবে তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে, কবে তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে, কবে তোমরা সেকেন্ড ইয়ারে উঠবে, সমস্ত কিছুই কিন্তু অ্যাকচুয়ালি বলে দেওয়া হয়েছিল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকের ক্ষেত্রে। কিন্তু সেই গাইডলাইন রাজ্য সরকার ফলো করেনি, রাজ্য সরকারে বা রাজ্যের এরকম পরিস্থিতি ছিল না, যেটা সেই কারণে কিন্তু রাজ্য সরকার এগুলোকে মানেনি এবং কলেজ খোলেনি। আর এই মুহূর্তে যেহেতু হোস্টেল খোলা সম্ভব না কোভিড বিধি মেনে, সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত কলেজও তোমাদের খোলেনি। তো এখন কথা হচ্ছে এ কলেজ খোলা নিয়ে কিন্তু UGC পুনরায় আরও একটি গাইডলাইন দিয়েছে যে রাজ্য চাইলেই কিন্তু অ্যাকচুয়ালি কলেজ বা সমস্ত কিছু খুলতেই পারে বিশ্ববিদ্যালয়, এবং রাজ্য যখন চাইবে, এমন না যে অমুক দিনেই খুলতে হবে, রাজ্য যখন চাইবে তখন কলেজ খুলে দিতে পারে। তো এখন তোমাদের প্রশ্ন যে আমাদের এক্সাম তো ফার্স্ট সেমিস্টার অনলাইনেই হচ্ছে, তোমাদের এক্সাম কীভাবে হবে সেই নিয়ে বিভিন্ন ও কিন্তু বিষয় লিক হচ্ছে যে তোমাদের MCQ প্যাটার্ন হবে, MCQ বেস এক্সাম হবে। তো এখনও পর্যন্ত তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, সরাসরি কোনো নির্দেশিকা কিন্তু নেই তোমাদের অনলাইন এক্সাম কেমনভাবে হবে, যেখান থেকে তোমরা ইনফরমেশান পাও না কেন, ও সেটা হয়তো আনুমানিক, এখনও পর্যন্ত এরকম কোনো ইনফরমেশান নেই তোমাদের অনলাইনেই হবে, অনলাইনে হবে এটা ইনফরমেশান আছে, মানে তোমাদের এক্সাম যে MCQ হবে বা 2 নম্বরের কোশ্চেনের ওপর নির্ভর করবে, বা কীভাবে হবে অনলাইনে এক্সাম, বা কীভাবে অনলাইনে এক্সামকে কন্ডাক্ট করা হবে সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত সরাসরি কোনো বিজ্ঞপ্তি আসেনি। বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া হচ্ছে, অবশ্যই যেহেতু অনলাইনে এক্সাম হবে সেই কারণে কিন্তু অবশ্যই তোমাদের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কোশ্চেন করবে, যেটা আমার মনে হয়। তো অফিসিয়ালভাবে তখন যখন তোমাদের জানানো হবে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানিয়ে দেবো। আর যে বিষয়টা তোমাদের কলেজ কবে খুলবে, তো কলেজ কবে খুলবে সেটা না জানলেও কত তারিখ পর্যন্ত খুলবে না সেটা কিন্তু অনেক জায়গা থেকেই জানা যাচ্ছে, মানে মার্চ মাস পর্যন্ত কিন্তু তোমাদের কলেজ খুলবে না, সেটা বন্ধ রয়েছে। অড সেমিস্টারগুলো অনলাইনে হয়ে যাওয়ার পর তোমাদের অ্যাকচুয়ালি কলেজ খোলার কথা জানা যাচ্ছে, এবং আমার মনে হয় অড সেমিস্টারগুলো কমপ্লিট হলেই তোমাদের কলেজ খুলে যাবে। এবং যেটা ওয়েব কোটা, মানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শিক্ষক সমিতি আবেদন করেছে মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে যে তোমাদের কলেজ যাতে খুলে দেওয়া হয়, তো এই বিষয়ে যদি আরও সভাফভা হয় বা তাদের মধ্যে বৈঠক হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাদের কলেজ খুলতে পারে। কিন্তু এই মুহূর্তে যে তথ্য আছে সেই তথ্যের অ্যাকর্ডিং আমি বলতে পারি মার্চ মাস পর্যন্ত তোমাদের কলেজ বন্ধ রয়েছে, অনলাইনে ক্লাস, অনলাইনে তোমাদের এক্সাম হওয়ার পরেই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি কলেজ খুলবে। তো এই বিষয়ে তোমাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।